উৎসব উপলক্ষে আমরা এক নতুন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারা প্রস্তুত হও। আমাদের আজকের প্রথম প্রতিযোগিতা রোড স্টেজি। শালা প্রেম এখনো এলো না? প্রেম ছাড়া আমরা এই প্রতিযোগিতায় লাড্ডু পাবো। লাড্ডু তোরা মিছিল চিন্তা করছিস, দেখিস সময় মতো প্রেম ঠিকই চলে আসবে। প্রেম তুই কোথায়? আজকের স্কেটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এই কলেজের মেধাবী ছাত্র অলরাউন্ডার প্রেম। আমি প্রেমকে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তার পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্যার, ইয়েস ইন্সপেক্টর মল্লিক, বসুন। আজ আপনার চাকরির শেষ দিন। জি, আপনার অবসর গ্রহণের চিঠি। ধন্যবাদ স্যার। অবশ্য আপনি ইচ্ছা করলে আরো কিছুদিন চাকরি করতে পারেন, কারণ আপনার মতো সৎ নীতিবান পুলিশ অফিসার এই ডিপার্টমেন্টের প্রয়োজন আছে। ইফ ইউ ওয়ান্ট আমি আপনার জন্য উপরে সুপারিশ করতে পারি। স্যার, অনেকদিন তো চাকরি করলাম, এবার বাকি জীবনটা ঘর সংসার নিয়ে কাটাতে চাই। বাই দা বাই, আপনার ছেলে মেয়ে? একটি মাত্র ছেলে, আর চেষ্টা করিনি। রাইট মল্লিক সাহেব। স্যার, মানুষ করতে পারলে
একটি সন্তানই যথেষ্ট। এ ব্যাপারে আই ফিল প্রাউড অফ মাই সান, আমার ছেলে আমার গর্ব। ভেরি গুড। আসি স্যার। ওকে। ও আমার গলার মালা, অন্তর জালা, মনের দোলা, কই আসিলি? কি কইলা? ওই একই কথা, তোমার প্যারেড করতে হইব না, তুমি ভিতরে যাও, আমার জন্য গরম দুধ নিয়ে আসো। কি সে দুধ আনা? মহিষের দুধ না গরুর দুধ? আবারই কথা? তোমার কঠিন শাস্তি হবে। এই পাথর নিয়ে সারা ময়দান চক্কর লাগাও। যাও। এটার দায়িত্ব। প্রেম কোথায়? প্রেম প্রেম ভাই ঘুমাইতেছে। প্রেম প্রেম ওরে বাপ রে বাপ, এখন বাজে 7টা, তার বাজাবে 12টা। কটা বাজে? সকাল 7টা বেজে 10 মিনিট। ব্যায়াম করার সময় কটা? সকাল 6টা। এই 1 ঘন্টা 10 মিনিট দেরি করার জন্য কি শাস্তি জানো? জি। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? ডাবল মার্ক। তোমাদের ব্যায়াম শেষ হলো? তুমি কি আমার ছেলেকেও তোমার মতো পুলিশ অফিসার বানাবে নাকি? অফকোর্স, আমি ওকে এমন শিক্ষা দেব যাতে ও এদেশের একজন আদর্শ সৈনিক হতে পারে। তার মানে লাইক ফর দা লাইক সন? রাইট। হয়েছে, এবার তোমার ছেলেকে থামতে হুকুম করো তো, ওর কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। ধন্যবাদ। স্বাগতম প্রিয়তম। গুলো না আমার মারি সেরে শুনে গেল।
রাখেন আপনার গান বাজনা, ওদিকে কুদাকুদি শুরু হয়ে গেছে, স্যার আপনার ডাইনিং টেবিলে ডাকতেছি। মাই গড, চল চলেন। দাঁড়াও, এ বাড়ির নিয়ম অনুযায়ী রাত আটটার পর কাউকে খেতে দেওয়া হয় না। সরি স্যার। ড্যানিয়েল সরি। গেট আউট, গেট আউট। ওকে শিক্ষা নিতে দাও, এভাবেই আমি আমার ছেলেকে তৈরি করতে চাই। রোল নাম্বার 27। Yes, sir. 28। উপস্থিত স্যার। 29। জনি, এটা ক্লাসরুম। রোল নাম্বার 30। Yes, sir. Silence! রোল কল আছে ক্লাসে, বাইরে থেকে ইয়েস স্যার বলার সিস্টেম এই কলেজে নেই। স্যার, নতুন এসেছে তো, মাফ করা যেতে পারে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম, ভেতরে এসো। আমি আগেই বলেছি এটা ক্লাসরুম, এটা রুম না পার্ক না। স্টুডেন্টস, আজ আমি তোমাদের এক ভিন্ন ধর্মী ক্লাস নেব। আমি দেখতে চাই তোমরা শুধু পাঠ্যপুস্তকই পড়ো নাকি সাধারণ জ্ঞানও রাখো। আমি যাকে ডাকবো সে এসে এখানে দাঁড়িয়ে বলবে। ইয়েস, প্রথমে জনি। রাজনীতি বলতে তুমি কি বোঝো বলো? রাজনীতি বলতে আমি বুঝি গরম গরম স্লোগান, হরতাল, ধর্মঘট, গাড়ি ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। তোমার মাথা, তুমি একটা গাধা, তুমি কোনোদিন নেতা হতে পারবে না। গো গো গো। এবার বলবে প্রেম। নাও শুরু করো। ইয়েস স্যার। একটি দেশ পরিচালনার জন্য যে নীতিমালা তৈরি করা হয় তাকেই রাজনীতি বলে। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে জনসাধারণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, পরবর্তীতে সেই সদস্যরাই সংসদে বসে দেশ ও জনসাধারণের মঙ্গল চিন্তা করে। রাজনীতি মানে শুধু স্লোগান নয়, রাজনীতি মানে হরতাল নয়, রাজনীতি মানে দেশের সম্পদ ধ্বংস করা নয়। ধন্যবাদ, চল। ইউ আর রিয়েলি বিউটিফুল, তুমি সত্যিই সুন্দরী। ইউ আর আগলি, একদম বিশ্রী। বলুন। রাস্তা আমার গাড়িতে বন্ধ হয়ে গেছে, একটু দেখবেন কি? বোন সাহেব, আমাদের কাজই হচ্ছে বন্ধ গাড়িকে চালু করা।
যন্ত্রপাতি নিয়ে এসো, ম্যাম শেফকে ঠিক করতে হবে। কি বললে? না মানে আপনার গাড়ি ঠিক করতে হবে না? হাজির ওস্তাদ। গুড, চলুন ম্যাম। হাই, কিয়া গাড়ি হ্যায়, কিয়া বাম্পার হ্যায়। কি গেল কি গেল? মোটা হাতে লো লেনে তাত। মেম শেফ, আপনি গাড়িটি করেছে? তোর কফ খুলে গেছে। ধোকাবাজ, আমি তোমাকে পুলিশে দেব। আরে দাঁড়ান দাঁড়ান, প্রথমে পাওনা মিটান, তারপরে পুলিশে দিন। রাবিশ। পাগলারে ছাড়িয়া পাগলি যায় চলিয়া, পাগলার মন ঘরে থাকে না। আরে পাগলারে ছাড়িয়া পাগলি যায় চলিয়া, পাগলার মন ঘরে থাকে না। গাড়ি নষ্ট করিয়া পায়ে যায় হাঁটিয়া, গাড়ি নষ্ট করিয়া পায়ে যায় হাঁটিয়া, গাও না তারে একটা রিক্সা ডাকিয়া। পাগলারে ছাড়িয়া পাগলি যায় চলিয়া, পাগলার মন ঘরে থাকে না।
খাওট বাবা, খেয়ে নি। না, আমি খাবো না, আমার খিদে নেই। ছি বাবা, বাবার সঙ্গে কখনো রাগ করতে নেই। তোর বাবা যা বলে তোর ভালোর জন্যই বলে। প্রেম করবেন কোন? স্যার আমগো বাড়িদারে রাজারবাগ পুলিশ ক্যাম্প বানাইলেছে, রাগ কইরা কোনো লাভ হইব না। ওডে ওডে তোমরা থাকো এই পুলিশ ক্যাম্পে, আমি থাকবো না। কি কর, এই বয়সে ভোরবেলা ওঠা, ঘড়ি দেখে খাওয়া, চলাফেরা, এগুলো আমার পক্ষে মেনে চলা সম্ভব না। বাড়িটাকে তোমরা ঘড়ির কাঁটা বানিয়ে ছেড়েছ। মা, তুমি যদি আমাকে পাগল দেখতে না চাও তাহলে কালই আমাকে হোস্টেলে থাকার ব্যবস্থা করো, আর একটা দিন এই বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে বাবা, সে পরে দেখা যাবে, এখন ওঠ, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নে। না, আগে কথা দাও, প্রমিস। প্রমিস, ও আমার লক্ষ্মী মা। যেমনি লেখাপড়ায় তেমনি চাল চলনে, ওকে নিয়ে আমার অনেক আশা। স্যার, আমি জানি আপনি আমার ছেলেকে ভালোবাসেন, আর সেই জন্যই আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আশা করি রাখবেন। বলুন, কি করতে পারি আপনার জন্য? আপনি তো শুনেছেন আমার হাজবেন্ড অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারদের অবসর নেবার পরও তাদের পুলিশে চাল চলন যায় না, আর সেটাই হচ্ছে প্রেমের অসুবিধা। অসুবিধা কেন? বাবা চায় ছেলে লেখাপড়া শেষ করে আদর্শবান পুলিশ অফিসার হোক, আর প্রেম ঠিক তার উল্টো। না, এটা অনুচিত, জোর করে কারো ঘরে কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক নয়। তাই প্রেমের ইচ্ছে আপনার হোস্টেল থেকেই পড়াশোনা করবে। এ তো ভালো কথা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার প্রেম আমার হোস্টেলেই থাকবে। ধন্যবাদ স্যার। তোকে ধন্যবাদ না দে পাসিনা দোষ, এতদিনে তোর মতো একটা শুভ বুদ্ধি রয়েছে। আরে কলেজের স্যার তোর বাসায় কেন পড়াশোনা করবি? হোস্টেল ইজ এ গুড প্লেস। খুঁজতে বলছিস হোস্টেল ইজ এ গুড প্লেস, যদি রেজাল্ট খারাপ হয় পল্লিক সাহেবের মার, একটাও মাটিতে পড়বে না। রেজাল্ট খারাপ হবে তোর না শালি। আরে তোর পড়াশোনার সময় পুরো হোস্টেলে কারফিউ দিয়ে দেবো না? হয়েছে, বহু চাপা মেরেছিস, ক্লাসে চল চল। দাঁড়া বিপ্লব, দূর, তোর গায়ে কাদা ছিটাবে, এটা আমরা সহ্য করবো না। তোর কি দোষ, রাস্তায় কাদা ছিল, ছিটকে এসে পড়েছে, তোর জন্য বেঁচে গেল। ঠিক আছে ঠিক আছে, তোরা দাঁড়া, আমি জামাটা পরিষ্কার করে আসি। শালা, কাদা ছিটানোর প্রতিশোধ আমরাই নেব। নয় দীর্ঘি বসিন না রপেটনি গাড়ি। দেখেছিস তোরা আমার গাড়ি পেতনির গাড়ি? আচ্ছা তোরাই বল, আমি কি সত্যি পেতনির মতো দেখতে? আহ পেতনি, তুই শান্ত হত, চল প্রিন্সিপাল স্যারকে গিয়ে কমপ্লেন করি, দেখবি ঠিক বিচারটা করে দেবে। তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না। যে ছাত্রদের নিয়ে আমি গর্ব করি, যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি স্বপ্ন দেখি, আর তারাই ছি 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 ছি। স্যার, পিতি তার গাড়ি দিয়ে প্রেমের গায়ে কাদা ছিটাই দিছিল স্যার, তাই আমরা এই কাজ করেছি স্যার। ননসেন্স, একটা সামান্য বিষয় নিয়ে এতটা বাড়াবাড়ি আমি মোটেই সহ্য করব না। আমি তোমাদের ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি, এর পরেও যদি আবার তোমাদের নামে কোনো কমপ্লেন আসে আমি তোমাদের কঠিন শাস্তি দিতে বাধ্য হব। কথাটা মনে রেখো, তোমরা এখন যেতে পারো। প্রেম, তোমার হোস্টেলে থাকার চিঠি। থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। সিট ডাউন। কি ব্যাপার জনি,
হইহুল্লোর থেকে আর সবাই চুপচাপ, কোনো অঘটন ঘটেনি তো? না স্যার। বেশ ভালো ভালো। আজ তোমাদের কি ক্লাস? বোটানি স্যার। স্টুডেন্টস, বোটানি সম্বন্ধে কিছু বলার আগে এ বিষয়ে তোমাদের আনুষঙ্গিক কিছু বলতে হয়। এই যে আমার হাতের সবজিটা দেখছো, এটা কি? এটাকে বলা হয় লাউ। এই সবজি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়, বুঝেছো? কোথাও কোথাও এটাকে বলা হয় কদু। এই সবজি মানুষের শরীরের জন্য সব সময় কি উপকারী স্যার। আর এটাকে বলা হয় কচুরলতি। এই সবজিতে এক ধরনের তৈল থাকে যা খেলে মানুষ মনে হচ্ছে কখনো কচুরলতি দেখনি। স্যার কচুরলতি খেতে দেখেছি কিন্তু সাপ খেতে দেখিনি। জি স্যার। হ্যাঁ জি। কি স্যার? আমি কি তোমাদের সাপ খেতে বলেছি? স্যার আপনার সাপ বহিষ্কার করেই ছাড়বো। স্যার আমার সম্পর্কে প্রিন্সিপালকে নালিশ করলে তার পরিণাম হবে একটি বুলেট। জনি চিৎকার করবেন না, আপনি ভালো করেই জানেন আমি কার ছেলে। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আপনার এই দেহটা মাটিতে লুটিয়ে দিতে পারি। তোমার পিস্তলকে আমি ভয় করি না, চালাও গুলি। তবু তোমার মতন যাদব ছাত্রকে এই কলেজ থেকে বহিষ্কার করেই ছাড়বো। তাহলে আপনাকে এই পৃথিবী থেকে বহিষ্কার না করে পারছি না। পিস্তল থেকে গুরুজনদের সাথে মাস্তানি করা যায় কিন্তু লেখাপড়া করা যায় না। ইচ্ছে করলে এখন আমি তোকে গুলি করতে পারি কিন্তু আমি তা করব না। এখানে মাস্তানি করতে আসিনি, শিক্ষা নিতে এসেছি। শালা ভালো মানুষই দেখাচ্ছিস। আচ্ছা মানব, দাঁড়া দাঁড়া, আগে আমাকে বল এটা আমার কততম জেল মুক্তি দিবস? বস 25তম জেল মুক্তি দিবস। গুড, তা আমার জেল মুক্তি দিবস উপলক্ষে নিশ্চয়ই পত্রিকাওয়ালারা বিশেষ ক্রোড়পত্র বের করছে। নে মালা পড়া, চশমা। মালা খোল পান্ডা। এবার সুন্দর করে বল, দেশ ও জাতি আমার জন্য এবার নতুন কি ধান্দা রেখেছে? বস আমাদের আগের ধান্দা অনেক ইন্ডাস্ট্রি মালিক ফকির হয়ে গেছে, তাই আমাদের অন্যভাবে ধান্দা শুরু করতে হবে, নইলে আবার ধরা পড়ে যাব। মূর্খ মানব, পরিষ্কার করে বল। লীলা চৌধুরী। লীলা চৌধুরী, এ তো মেয়ে মানুষের নাম। এই মেয়ে মানুষটি এখন ব্যবসায়ী মহলে বিখ্যাত। বাহ বাহ, খুব সুন্দর, একেবারে খাঁটি ব্যবসা। বস খাঁটি ব্যবসা হবে ওই লীলা চৌধুরীর সাথে। এই জন্যই তো তোকে আমার পেয়ারা সাগরেদ বানিয়েছি পান্ডা। শোন, তুই লীলা চৌধুরীর সাথে দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা কর। ওকে বস। হাই ড্যাড। হাই মাই সন। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো না ড্যাড। কেন? প্রিন্সিপাল আমাকে বহিষ্কারের হুমকি দিয়েছে। হোয়াট? ইয়েস, আপনার ছেলে ক্লাসে প্রফেসরের সঙ্গে বেয়াদবি করবে, ক্লাসে সাপ চালান করবে, আবার প্রফেসর শাসন করলে পিস্তল থেকে মৃত্যুর হুমকি দেবে।
এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। মিস্টার প্রিন্সিপাল, মেনে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, আমি শুধু জানাতে এসেছি ছেলেটি আমার ঠিক, কিন্তু ওর পড়াশোনার দায় দায়িত্ব আপনাদের, সুতরাং সেখানে কোনো ক্ষতি হলে তার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে হুমকি দিচ্ছি, কারণ আমার ছেলে কোনোদিন খারাপ ছিল না, আপনার কলেজে আসার পর সে খারাপ হয়েছে। একজন সম্মানিত শিক্ষককে পিস্তল থেকে মৃত্যুর হুমকি দেবে এটা নিশ্চয় আমি শিখিয়ে দেইনি। মন্ডামি রাখুন মিস্টার দিদারবক্স, আপনার সম্বন্ধে আর কেউ না জানলেও আমি আপনার আসল রূপটা জানি। আপনি কলেজ ম্যানেজমেন্ট বোর্ডের সভাপতি, অর্থের দম্ভকে প্রকাশ করার জন্য হয়তো বা আপনার নামে স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করেছেন, জন্ম দিয়েছেন বহু সামাজিক প্রতিষ্ঠানের, তার সঙ্গে জন্ম দিয়েছেন আর একটি কুলাঙ্গার সন্তান, আর তার জন্য দায়ী করছেন আমাদের প্রিন্সিপাল। চিৎকার করবেন না মিস্টার দিদারবক্স, এটা আপনার ম্যানেজমেন্ট বোর্ড নয়, এটা আমার দপ্তর। সরি, আই এম সরি, আমি দুঃখিত প্রিন্সিপাল। জাস্ট এ মিনিট, আপনার ছেলের টিসি। যখনই চাই প্রেমের ছায়া, ধরতে না পারি প্রেমের পায়া, এই জন্য আমি তোরা কইছিলাম প্রেমে না জিজ্ঞেস করে ডান্স কম্পিটিশনের নাম দিস নে, বললে আনো নাম দিস নে, গোল্ড মেডেল, বুঝলি গোল্ড মেডেল, এই মেডেল প্রেম ছাড়া আমাদের পক্ষে নেওয়াই সম্ভব না। অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই, আমার মন বলছে ওই গোল্ড মেডেল তোর ভাগ্যেই আছে। ভাগ্যে কার কি আছে সেটা ডান্স ফ্লোরেই দেখা যাবে, এক্ষুনি শুনে আসলাম কম্পিটিশনে প্রেমও নাম দিয়েছে। প্রেম নাম দিয়েছে, তাহলেই হয়েছে, তোদের প্রেমকে বলে দিস পায়ে নাট বল্টু ঠিক করে আসতে। প্রেম ডান্স করবে আমার সাথে? যদি চুমু খাওয়ার এতই শখ থাকে তাহলে দূর থেকে চুইংগাম কেন, কাছে এসে সরাসরি চুমু দিলেই পারো। আমাকে চুমু খাওয়ার যোগ্যতা তোমার নেই। ঠিক আছে, যোগ্যতা আছে কি নেই সেটা প্রমাণ করেই ছাড়ব। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, আমাদের আজকের নৃত্য প্রতিযোগিতা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। দেখাবো
ফের গোচন ছোটে রাঙাশি জীবন চাকন ফের গোচন ছোটে রাঙাশি দেখে পাগল হব না তো শোন গরু পশি দেখে পাগল হব না তো শোন গরু পশি মহারানী হবো আসলে তুমি সেজনা আমি কে তোমাকে বোঝাবো নাচ কর কাহে দেখাবো প্রথম হয়েছে প্রেম। আমি প্রেমকে তার পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসতে আহ্বান করছি। যোগ্যতা প্রমাণ করতে পেরেছি এখন আমি এখানে একটি চুমুদের দোস্ত তোর ওই ছোটে এখনো প্রীতির নরম গাল লেগে আছে চুমুখা মারলি দোষ
ওয়ালাইকুম আসসালাম, বসুন। ম্যাডাম, ইনি হচ্ছেন ইগল ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার দিদার বক্স। বেশিরভাগ সময়ই দেশের বাহিরে কাটান। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? ম্যাডাম, আমার জন্য নয়, ইচ্ছে করলে আপনি আপনার জন্য অনেক কিছু করতে পারেন। এবার বিদেশ থেকে দেশে এসে প্রথমেই আপনার ওই চান্দা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দিকে আমার চোখ পড়ল। আমি যদি ইন্ডাস্ট্রিজের মালিক হতাম, তাহলে শুধু দেশেই নয়, সারা পৃথিবীতে এই ইন্ডাস্ট্রিজের পরিচিতি ঘটিয়ে ফেলতাম। এক্সকিউজ মি ম্যাডাম, খুব চালু বিজনেসম্যান। আফটার অল বলতে পারেন খানদানি ব্যবসায়ী, যদিও দেশে খুব একটা কিছু করিনি, তবে আমার বিদেশে প্রচুর ব্যবসা। এই তো কিছুদিন হলো ইউরোপে আমার প্রতিষ্ঠানে 4টি শাখা ওপেন করেছি, এবার দেশে বসে বিদেশের সঙ্গে ব্যবসা। তাই আমি চাই আপনার চান্দা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বেবি ফুড দিয়ে আমার আমেরিকার শাখাটা ওপেন করতে, কারণ আপনার বেবি ফুড বর্তমান বাজারে সবচেয়ে বেশি নাম করেছে, আর এটাই হচ্ছে আমার দুর্বলতা। ম্যাডাম, আপনি ভাববেন না, আমি আপনাকে প্রতিদিনে 2 টাকা করে বেশি দেব, তাতে আপনি আরো বেশি লাভবান হবেন। ওকে ম্যাডাম, গুড অফার, এই চান্স মিস করা যাবে না। থ্যাংক ইউ দিদার সাহেব, আমিও চাই আমার বেবি ফুড আন্তর্জাতিক বাজারে পরিচিতি পাক। আমি আপনার অফারটা ভেবে জানাব। আজি আপনার মেহরবানি। ম্যাডামের একমাত্র মেয়ে প্রীতি। বেশ ভালো ভালো। ম্যাডাম, শুধু ব্যবসার জন্যই ডাকবেন না, আপনার যে কোনো সমস্যায়, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যায় এই অধমকে স্মরণ করলে খুশি হব। চলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা টাকা দিয়া যান, আমি গরি ইনসান, একটা টাকা মালে যান। এক প্লেট ফুচকা দে, ঝাল কম। মালিক, এক প্লেট চটপটি, টক বেশি। ঝাল বেশি টক কম, ঝাল বেশি টক কম, টক বেশি ঝাল কম। মালিক, আমি আগে অর্ডার দিয়েছি, আমার ফুচকা আগে দিবি। এক প্লেট ফুচকার চাইতে এক প্লেট চটপটির দাম বেশি, আমারটা আগে দিবি। মালিক, ম্যাডামের অনেক টাকা, ইচ্ছে করলে তোর এই পুরো চটপটির দোকানটাই বিক্রি করতে পারিস। সব বেঁচে ফেলেলে আপনারা খাইবেন কি? কেন, ম্যাডামের দোকান থেকে খাবো। হোয়াট, চটপটি গরম, চটপটি ইউ অসভ্য, ইতর ছোট লোক, মিনিট ম্যাডাম, জাস্ট মিনিট, প্রথমে আপনার অসুন্দর মুখখানি সুন্দর করে নিন। Oh, my God.
You get out from college. Get out! Shala. Aaj toke professor bachiye dilo. Nile toke shesh kore feltam. Prem, jao. Class e jao. Yes, sir. এখন তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো আই লাভ ইউ প্রীতি ইডিয়েট প্রীতি জানি মুখে আই লাভ ইউ শব্দটি তোর জন্য মানায় না আজ প্রেম যদি বলতো তাহলে মানাতো শুনি জানি বলিস আর প্রেমী বলিস আমার কাছে সবই সমান এসব ছেলের সাথে প্রেম করব আমি মাই ফুট প্রীতি বেশি নাক ছিটকালে পরে পস্তাতে হয় আগে তুই চেষ্টা করে দেখ প্রেম তোকে পাত্তা দেয় কিনা সুমি প্রেমের মতো ছেলেকে বসে আনা আমার বা হাতের খেলা দেখতে চাস প্রীতি তুই যদি দেখাতে পারিস প্রেম তোর ভালোবাসার জন্য তোর পিছনে মজবুত হয়ে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে তাহলে বুঝবো প্রীতি ইজ প্রীতি ঠিক ঠিক জনির সাথে নাকি তোর গোল মাল হয়েছে আমি থাকলে জনির নাক থামাই দিতাম এখন বল কি করবি কি আর করবো আসতে পারি সেই তো পড়েছি না আসতে পারি কি সরি সেদিন আমাকে কেন্দ্র করে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য আমি দুঃখিত প্লিজ থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ তাহলে আসি আমি এত অভদ্র নই চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি তোদেরকে দেখিয়ে দেব প্রেম আমাকে কি করে পাত্তা না দেয় পাত্তা ওই প্রিন্সিপাল আপনাকে দেয়নি বস জনিকে বহিষ্কারের সাথে সাথে সভাপতি পদ থেকে আপনাকেও বরখাস্ত করেছে প্রিন্সিপালকে এক্ষুনি আমরা অ্যাটাক করি নো প্রিন্সিপালকে এখন আঘাত করলে ছাত্র আন্দোলন শুরু হবে রাস্তায় রাস্তায় স্লোগান দেবে তখন আমার আসল গোমর ফাঁস হয়ে যেতে পারে অতএব মন দিয়ে শোনো এখন থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওই কলেজে গোলমাল সৃষ্টি করবে যাতে করে ওই প্রিন্সিপাল আর ওই কলেজে থাকতে না পারে কারণ আই লাভ ইউ তোমার এই থাপ্পরের জবাব আজ আমি দেবই নইলে বাঁচবি না জনি মৃত্যুকে প্রেম ভয় পায় না এখনো সময় আছে প্রীতিকে ছেড়ে দে নইলে তুইও বাঁচবি না হাই
আর কোনোদিন যদি এই কলেজে মাস্তানি করতে আসিস তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবি না, কথাটা মনে রাখিস। হ্যালো, মীরা চৌধুরী বলছি। কে? মিস্টার হাসান? ও হ্যাঁ, আপনার মাল শীতমান হয়ে গেছে। থ্যাংক ইউ। অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে পড়লাম ম্যাডাম। আসুন, সব জায়গায় সবার অনুমতি লাগে না, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি কিন্তু প্রতিজ্ঞা করে এসেছি, আজ আপনার কাছ থেকে মালের অর্ডার নিয়ে তবেই যাব। প্রয়োজনে অ্যাডভান্স দিচ্ছি। না না, অ্যাডভান্সের প্রয়োজন নেই, আপনি মাল নিয়ে যান, শিপমেন্টের পর পেমেন্ট করলে চলবে। বিজনেস হয় বিশ্বাস আর সততায়। করেক্ট করেক্ট ম্যাডাম। এই দেখুন না, বিদেশে আমার কোটি কোটি টাকা পড়ে আছে, প্রয়োজন হয় না তাই নেই না। সত্যি কথা বলতে গেলে এই যুগে আপনার মতো বিজনেসম্যান পাওয়াই মুশকিল। আমি ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, আপনার মাল গোডাউনে পৌঁছে যাবে। ম্যানেজার সাহেব, দিদার সাহেবের গোডাউনে দুটি চালান পৌঁছে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। হ্যালো, কে? দীপ্তি। কি বললে? গাড়ি লাগবে? তোমার গাড়ি কোথায়? ঠিক আছে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। একমাত্র মেয়ে, অসম্ভব জিদি, যখন যা বলবে ঠিক তাই হওয়া চাই। ঠিকই আছে ম্যাডাম, আপনার এই বিশাল ধন সম্পদ সামাল দিতে হবে না। ঠিকই বলেছেন দিদার সাহেব, এজন্যই আমি আমার সমস্ত ব্যবসা অন্যমে করে দিয়েছি। আমি আর কদিন, পড়াশোনা শেষে সে যদি ইচ্ছে করে এই চেয়ারে বসবে, আর নয় তো বিয়ের পর ওর স্বামী বসবে। সেদিন তো খুব বাহাদুরি করেছিলে, বাঁচিয়েছিল প্রেম, কিন্তু আর যাবে কোথায়? আমার বাচ্চারা
তার জন্য তোমাকে জনির সাথে মারামারি করতে হয়েছে। আই এম সরি। সত্যি মাধুরী, আপনি খুব সুন্দরী, কিন্তু কথা আছে দেশের মাটি খাঁটি, আপনি হলেন বিদেশি। সুন্দর শুনতে আপনি কি গোলাপি ববিতা কুটু কুটু দুপু, গুড নাইট গুড নাইট। রাত হয়েছে, আমি এখন ঘুমাই যাচ্ছি। এত রাতে টিব্বা, তোর তো অনেক বুদ্ধি, আমাকে একটা পরামর্শ দে। হ্যাঁ বলুন। কলেজের একটা ছেলে আমাকে ভীষণ বিরক্ত করছে, সহ্য করতে পারছি না। সহ্য করতে না পারলে গলা দড়ি দিয়ে মরেন গিয়া। কি বললি? ওই হালারে চাকু মাইরা নারী বুড়ি বাইরে করে চিল্লা লবণ লাগিয়ে নদীতে বাসা লাগায়। ওই ছেলেকে আমার জব্দ করতেই হবে। আগে বলবেন তো দূর। ঠিক বলেছিস। মায়ের আদর কইরা গেল। এটা তো ছেলেদের টয়লেট। আমি জানি এটা ছেলেদের টয়লেট, আর এই ছেলেদের টয়লেটে একটা মেয়েকে জোর করে ধরে নে তুমি তার ইজ্জত নষ্ট করতে চাচ্ছ। কি বাজে কথা বলছো। বাজে কথা নয় প্রেম, তুমি যদি এখন এই মুহূর্তে বাইরে গিয়ে সবার সামনে বলো তুমি আমায় ভালোবাসো, তাহলেই তুমি ছাড়া পাবে। নয়তো নয়তো কি করবে? চিৎকার করব, চিৎকার করে সব ছাত্র ছাত্রীদের জড়ো করব, বলবো তুমি আমার তুমি আমার ইজ্জত নষ্ট করছি। এই তো করো, গলা ফাটিয়ে চিৎকার করো। করব? করো। দেখো প্রেম, এখনো সময় আছে, রাজি হয়ে যাও। প্রেম না শব্দকে হ্যাঁ করতে জানে না। দরজা খোলো, দরজা খোলো বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার কলেজ থেকে। তোমার মতো লম্পর ছেলের এই কলেজে স্থান নেই। তোমার মতো লম্পট ছেলের এই কলেজে স্থান নেই। তোমার মতো লম্পট ছেলের এই কলেজে স্থান নেই। হাই। হাই সুমি। হাই। তোকে আজ খুব খুশি মনে হচ্ছে? আজ তোদের কলেজের হিরোকে জব্দ করেছি তো? Thank you.
Thank you.
থাকে দুটি হাতে সারা জনমরা বোঝে একই সাথে ভালোবাসো ভালোবাসো ভালো বলো বলো বুকের ভেতরে রাখো না আমারে এসো না কাছে এসো ভালোবাসো ভালোবাসো বলো বলো তুমি আসলেই মামির সাথে পরিচয় করে দেব না প্রীতি আমি যেতে পারবো না নেক্সট ডেতে অবশ্যই আসবো ততদিন যদি না বাঁচি না প্রীতি তোমাকে যে আমার জন্য বাঁচতেই হবে প্রীতি আর আমি তোকে সারা হোস্টেল দোষ তোকে যেন কেমন রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে দোষ আমি প্রীতি ভালোবাসার কাছে হেরে গেছি কি করছিস তুই হ্যাঁ রিপন আই লাভ প্রীতি কিন্তু আমার দুঃখ হচ্ছে এই কলেজে আমার আর পড়াশোনা হলো না রে প্রেম তুই যদি এ কলেজে পড়তে না পারিস তাহলে আমরা ওই কলেজে পড়বো না আসতে পারি স্যার স্যার বলো স্যার সেদিন প্রেমের কোনো দোষ ছিল না তার মানে স্যার পুরো ঘটনাটা আমি সাজিয়েছিলাম তুমি ভীষণ অন্যায় করেছো আমি ক্ষমা চাচ্ছি স্যার কিন্তু প্রেম যদি এই কলেজে না পড়তে পারে তাহলে আমার ওই কলেজে পড়া হবে না স্যার ওকে মাই চাইল্ড তুমি আমার মেয়ের মতো একটা কথা কি জানো মা ছোট্ট একটা ভুলের কারণে আরেকটা জীবনের বড় ক্ষতি হয়ে যেতে পারে বাই দা বাই তুমি অবশ্যই প্রেমের কাছে ক্ষমা চেয়ে নেবে ওকে আচ্ছা বল না প্রীতি না বলবো না এই বল না কি হয়েছে আমি ভালোবেসে ফেলেছিস কাকে এই বল না কাকে ভালোবেসেছিস বলবো না বলবি না না সত্যি বলবি না না আমি প্রেমকে ভালোবেসে ফেলেছি দিব্বা যা আমি জানি তো এ আমার কি সরম নাই তুই
বলবি তো কি গুড নিউজ? প্রীতি প্রিন্সিপাল স্যারের কাছে তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে। কাল থেকে তুই ক্লাস করতে পারবি। ঠিক আছে, তোরা হোস্টেলে যা, আমি একবার প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসি। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানি প্রেম, তোমার কোনো দোষ ছিল না। তুমি আজ খুব ভালো দিনে আমার বাসায় এসেছ। হ্যাঁ প্রেম, খুকুমণি, আজ আমার খুকুমণির জন্মদিন, এসো। একটি দুর্ঘটনায় আমার জীবন থেকে আমার খুকুমণি হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সব চেষ্টাকে ব্যর্থ করে আমার বুকের মানিককে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে। তিন বছর হল এই কলেজে জয়েন করেছি। এখানে তোমাদেরকে পেয়ে আমি আমার জীবনের সব দুঃখ বেদনা ভুলে গেছি। তোমাদের দেখলেই মনে হয় তোমাদের মাঝে আমার খুকুমণি লুকিয়ে আছে। খুকুমণি, ওকে ওকে উইশ করো প্রেম। আমার খুকুমণিকে উইশ করো হ্যাপি বার্থডে টু খুকুমণি। খুকুমণি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। দিব্যা, বাস এটা নিয়ে যা। দাম আরে দাম তো। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। প্লিজ বলুন। না থাক, আপনি আবার কিছু মনে করবেন। বলুন দিদা সাহেব। মানে মানে আপনার সঙ্গে ব্যবসা করতে করতে যতটুকু কাছে এসেছি তাতে আমাদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক, না মানে একটা পারিবারিক সম্পর্ক, আই মিন জনি ও প্রীতিকে নিয়ে আত্মীয়তা করতে। আচ্ছা, সময় সাপেক্ষে আলোচনা করব। ড্যাড, অনেক রাত হয়েছে, লেট আস মুভ। আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। গুড নাইট। মূর্খ মানব, সবে মাত্র বিয়ের আলাপ ধরেছিলাম আর অমনি তার বাড়ি যাওয়ার তারা। শোন, প্রীতির সাথে তোর বিয়ের নতুন ধান্দা শুরু করেছি, ওকে চোখে চোখে রাখতে হবে। ওকে ড্যাড। Thank you.
সময় লাগলো, আর আমি হলে এক সেকেন্ডে বলে দিতাম। তুমি গণক নাকি? না, আমি তোমার নিঃশ্বাসকে উপলব্ধি করতে পারি প্রেম। হাজার লোকের ভিড়ে আমি আমার প্রেমকে খুঁজে বের করতে পারবো। তুমি যে আমার, শুধু আমার। ও প্রীতি প্রেম, এখন যদি এখানে কেউ এসে পড়ে? এই জন্যই তোমার এখানে আসতে ইচ্ছে করে না। দাঁড়াও, ব্যবস্থা করছি, চলো। দিস ইজ মাই রুম, নো প্রবলেম, তুমি এখানে বসো, আমি সব ব্যবস্থা করছি। আমি যাই প্রেম। আমি যাই মানে? এটা ছেলেদের হোস্টেল, এখানে মেয়েদের আসা ঠিক না। খুব ভাব দেখাচ্ছে না? আহ, লাগছে তো। দাঁড়াও। বিরাট পড়ালেখা চলতেছে, চলেন যাই। কে এই দাঁড়া প্রেম, মায়ের গলা মনে হলো। আমি কিছু শুনলাম না, আর তুমি বলছো মায়ের গলা প্রেম? এই সেরেছে। কোথায় যে লুকাই পেয়েছি, এখানে লুকাও। এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, তোর কোনো শব্দই নেই। মানে মা, সামনে পরীক্ষা, কলেজে পড়া, প্র্যাকটিক্যাল ক্লাস, বিকেলে নোটিং, সন্ধ্যায় মিটিং। কি বললি? নোটিং, মিটিং? কিসের মিটিং? না মা, এই মিটিং কোনো রাজনৈতিক মিটিং না, ছাত্র বনাম শিক্ষকের মিটিং। হ্যাঁ, বুঝলে না, কোচিং ক্লাস। ও বুঝেছি। দে আয় পিঠা খাবি, তোমরাও এসো। এই আপনার লাইন ধরে দাঁড়ান। দেহ হ্যাঁ, আমি নিজের বাবাই করেছি। তোমরা ওখানে কেন? ছুড়ে দেন খালাম্মা, ছুড়ে দেবো মানে? অনেকদিন ক্রিকেট খেলিনি তো, খাওয়াও হবি, খেলাও হবি। মনে হয় নবাব বাহাদুর। তুই চুপ কর, এসো এদিকে এসো। আলনায় তোর কাপড়গুলো একদম ময়লা হয়ে গেছে। প্লিজ মা, আমি ধুয়ে নেব। তুই ধুয়ে নিবি মানে? আমি দেখছি। এই মেয়ে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তোমার নাম কি মা? প্রীতি, আমরা একই ক্লাসে পড়ি। এই তুই চুপ কর, পিঠা খাবে? এই পিঠা দে তো। না, পিঠা খাও। এই ছেলে তুই খাবি না? সবই তো প্রীতিকে দিলে, আমি আর খাবো কি? ও, তোর হিংসে হচ্ছে বুঝি? এসো তোমরা খাও। Yeah, yeah, yeah.
এটা কি করেছেন ম্যানেজার সাহেব? আমি বারবার বলেছি এটা লিমিটেড কোম্পানি হবে না। ম্যাডাম, প্রীতির নামে এর আগে আমরা আরো পাঁচটা ইন্ডাস্ট্রি ওপেন করেছি। তাতে কি হয়েছে? আমার সব বিজনেসের মালিক হবে প্রীতি, কারণ সে আমার একমাত্র মেয়ে। জি জি ম্যাডাম, আমি এক্ষুনি এটাকে কারেক্ট করে নিয়ে আসছি। হ্যালো, নরনাম কলেজ। হ্যালো, এটা কি নটরডেম কলেজ? সরি, রং নাম্বার। অবিকল সেই কণ্ঠস্বর, দিয়ে কত টিন ভেজাল দুধ তৈরি করা হয়েছে? 5 লাখ টিন বস, 4 লাখ টিন অলরেডি বাজারে পাচার করে দিয়েছি। গুড, ভেরি গুড, একেই বলে বিজনেস। লীরা চৌধুরী, তোমার আসল দুধ ভেজাল করে বাজারজাত করেছি লীরা চৌধুরী। তোমার কোম্পানির নামে রাতারাতি সে মাল বিক্রি হবে, আমি হব টাকার মালিক আর তুমি হবে বদনামের মালিক। তুমি বিপদে পড়বে, আমি তোমাকে সাহায্য করব। কেন করব? এই পান্ডা, কেন করব? ইয়েস, মূর্খ মানব, আমি এক ঢিলে দুই পাখি মারবো। লীরা চৌধুরীর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক তার একমাত্র মেয়ে প্রীতি। আমি ওই প্রীতিকেই আমার জনির বউ করে ঘরে তুলব, আর আমি হব সব সম্পত্তির মালিক। ড্যাড, এই নাও তোমার প্রথম চালানের টাকা। লাইক ফাদার লাইক সান, যেমন পিতা তেমন পুত্র। যাও, এনজয় ইউর সেলফ। থ্যাংক ইউ ড্যাড। মৌজ করো মৌজ। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গেলে আমি তোমাকে আরো অনেক অনেক বেশি করে ভালোবাসতে পারবো। সেটা আবার কেমন জায়গা? লাভ স্পট। গার্ডেনের কি নাম? প্রীতি গার্ডেন। রাইট, মাম্মি এই গার্ডেন আমার নামে করেছে। এখানে অনেক সুন্দর ফুল আছে, সামনে আরো সুন্দর বাগান আছে। এসো। প্রেম,
চোখের আড়াল হলে আমি পাগল হয়ে যাই। ছুটে যায় থাকো তুমি যায়।
প্রীতি, তোমার জন্য আমি কোটি কোটি টাকার বিজনেস ওপেন করেছি, নীল কারখানা তৈরি করেছি, তোমার খুশির জন্য আমি প্রীতি গার্ডেন পর্যন্ত তৈরি করে দিয়েছি, আর সেই গার্ডেনে তুমি রাস্তার একটা ছেলের সাথে আমার জায়গায় আমার মাটির উপর হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। প্রেম রাস্তার ছেলে নয় মাম্মি, তার বংশের পরিচয় আছে। চুপ করো, আমি মিস্টার বিদার বক্সের ছেলের সাথে তোমার বিয়ের কথা ভাবছি। তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে বিয়ে দেব। জনি তোমার ওই রাস্তার ছেলের চেয়ে অনেক বেশি নির্ভরশীল পাত্র, কারণ জনির বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মাম্মি, তুমি যত খুশি আমাকে মারো, আমাকে বকো, কিন্তু প্রেম সম্পর্কে কোনো বাজে কথা বলো না, কারণ আমি প্রেমকে ভালোবাসি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো, আমার কথার অবাধ্য হলে এই বিশাল ধন সম্পদের এক কানা করিও তুমি পাবে না। আমি চাই না তোমার এই বিশাল ধন সম্পদ, আমি চাই না তোমার এক কানা করি, প্রয়োজনে এক কাপড়ে এই দশা ছেড়ে আমি প্রেমের বাড়িতে গিয়ে উঠব। মুখে বলা যত সহজ, আসলে বাস্তব বড়ই কঠিন, কারণ আমি টাকার অভাব দেখেছি, দরিদ্রতা দেখেছি। সংসারে যখন অভাব আসে, ভালোবাসা তখন জানি না কি পালিয়ে যায়। কিন্তু তুমি যাই বলো মাম্মি, আমার জীবন থাকবে তোমার ওই পছন্দের বচ্চরিত্র ছেলের গলায়, আমি কোনদিনও বিয়ের মালা পরাবো না। ওই ছোট লোকের বাচ্চার সাথে মিশে তুই পাগল হয়ে গেছিস, ওর ভালোবাসা তোকে অন্ধ করে দিয়েছে, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আয় আমার সাথে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ মাম্মি, তোর কোনো কথা আমি শুনতে চাই না, ছেড়ে দাও প্লিজ মাম্মি, সহ্য করো মাম্মি, সহ্য করো মাম্মি, মাম্মি তুমি শুধু আমার দেহটাকে আটকাতে পেরেছো, আমার মনকে আটকাতে পারোনি, কিন্তু আমার মন আমার প্রেমের কাছে চলে গেছে। একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিন, আপনি আনন্দ আসুন। ডাক্তার, গুরুতর কিছু, তেমন গুরুতর কিছু মনে না হলো, পেশেন্টের লক্ষণ দেখে মনে হচ্ছে সে আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। ডাক্তার, ঘাবড়াবেন না, আমার মনে হয় পেশেন্ট এখন যে মেয়েটির কথা বলছে সে মেয়েটি সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমরা যদি প্রমাণ করতে পারি মেয়েটিকে কেউ ধরে নিয়ে যায়নি, তাহলে রোগী ভালো হয়ে যেতে পারে। কিন্তু সেই মেয়েকে আনা সম্ভব নয়, অন্তত আমি পারব না। মল্লিক সাহেব, আপনার নীতি আদর্শকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আজ আপনার সামনে যে সমস্যা দাঁড়িয়েছে তা নীতি আদর্শের ঊর্ধ্বে। আপনার সন্তান গুরুতর অসুস্থ, নিজের সন্তানের মঙ্গল সব বাবা মাই চায়। প্লিজ সময় নষ্ট করবেন না মল্লিক সাহেব, প্লিজ। এক্সকিউজ মি, আপনি? জি, আমার নাম মল্লিক, আমি প্রেমের বাবা। বসুন মল্লিক সাহেব। আমার বসার সময় নেই ম্যাডাম, আমি আপনার কাছে এসেছি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে, আমার প্রেম হাসপাতালে গুরুতর অবস্থায় আছে, ডাক্তার বলেছে এই মুহূর্তে প্রীতিকে প্রেমের পাশে প্রয়োজন। জি জি ম্যাডাম। মল্লিক সাহেব, জি, আপনি একসময় বেশ যাদ্রী পুলিশ অফিসার ছিলেন, আপনি নিজেই যখন আমার অফিস পর্যন্ত এসেছিলেন তখন আমার সম্পর্কে আপনাকে কিছু বলার নেই, তবুও আমি বলছি, আজ লীরা চৌধুরীকে আপনি যে চেয়ারে বসতে দেখেছেন সে চেয়ারের মালিক আমার মেয়ে প্রীতি, যাকে আমি আমার সমস্ত ইন্ডাস্ট্রি ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে রেখেছি, যার শোবার ঘর বানাতে লাখ লাখ টাকা খরচ হয়েছে, যার বিছানায় সামান্য একটা চুল পড়ে থাকলে যে ঘুমোতে পারে না, প্রতি বছর গাড়ির মডেল না বদলালে যে গাড়িতে চড়ে না, সেই হচ্ছে আমার মেয়ে প্রীতি। সবকিছুর দায়িত্ব আমি পালন করেছি,
কিন্তু আপনি, আপনি তো প্রেমের বাবা, ঠুনকো ভালোবাসার অজুহাত ধরে এসেছেন কোটি কোটি মায়ের কাছে তার মেয়েকে ভিক্ষা চাইতে। ইন্সপেক্টর মল্লিক, পুলিশে চাকরি করে যে কোটিপতি হবার স্বপ্ন আপনি সার্থক করতে পারেননি, আজ চান্দা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মেয়ের সাথে নিজের ছেলেকে লেলিয়ে দিয়ে সে স্বপ্ন আপনি কোনো দিনই সার্থক করতে পারবেন না। চুপ করুন লীলা চৌধুরী, চুপ করুন। যথেষ্ট বলেছেন আপনি, যাবার আগে একটি কথা বলে যাই, ইন্সপেক্টর মল্লিক কোনোদিন টাকার লোভী ছিল না। আজ আজ আপনি আমাকে যে অপমান করলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সন্তান প্রেম যদি প্রীতি প্রীতি করে চিৎকার করে মারাও যায়, আমি আমি আর আপনার কাছে দ্বিতীয়বার আসব না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, টেলিগ্রাম বেরিয়েছে, আমাদের দুধ খেয়ে 100 শিশু মরে গেছে। জানি, আপনি যান। জি জি জি, আচ্ছা। দিদার বক্স বলছি। জি ম্যাডাম, কি বললেন? লোকজন মিছিল করছে? শুধু মিছিল নয়, আজ টেলিগ্রামও বেরিয়েছে, আমার ফ্যাক্টরির দুধ খেয়ে 100 শিশু মারা গেছে। 100 শিশু মারা গেছে বলেন কি? তাহলে নিশ্চয়ই স্থানীয় কোনো কুচক্রী মহলে কাজ করেছে। আমি কিছু বুঝতে পারছি না। আপনার বুঝতে হবে না ম্যাডাম, আমি ঠিকই এই চক্রকে ধরে ফেলব। তাই করুন দিদা সাহেব, এটা আমার কোম্পানির ইজ্জত। আমার ইজ্জত তোর ইজ্জত। জি মালিক। আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমি দুধের বাজার মিশিয়েছি। এই হচ্ছে সেই ক্রিমিনাল ম্যাডাম, যে আপনার চান্দা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর গুঁড়ো দুধে ভেজাল মিশিয়েছে। হ্যালো পুলিশ স্টেশন, আসতে পারি ম্যাডাম? আসুন ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে সেই ক্রিমিনাল যে দুধের সাথে ভেজাল মিশিয়ে দুধ বিক্রি করে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। বলেন কি, এই হ্যান্ডকাফ লাগাও। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দিন দিদার সাহেবকে, যিনি এই চক্র ধরতে সাহায্য করেছেন। ও ধন্যবাদ দিদার সাহেব, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। বড় ঝামেলা থেকে বাঁচালেন দিদার সাহেব। ছি 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 ছি, এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না, তাছাড়া এখন তো আমি আপনার আত্মীয়র মতোই। বাই দা বাই, সেদিন আপনি বলেছিলেন আত্মীয়তা করার কথা, আজ আমিও চাই আপনার মতন একজন পরোপকারী মানুষের সাথে আত্মীয়তা হোক। টুকুকে জনের হাতে তুলে দিয়ে আপনার সেই ইচ্ছে পূরণ করতে। এটা আপনার মেহরবানি, জনি আমার খুব ভালো ছেলে। মনি, আপনি আমার ডাকছেন। হ্যাঁ দিব্যা, আমি জানি তোকে ডাকলেই আমি যেতে পারবো। বাদাস কি পাঙ্খা দিব্যা,
তাহলে তুই আমার জায়গায় শুয়ে থাক, আমি শুধু একবার প্রেমের সাথে দেখা করে চলে আসব। জানা পা জান, এই নাম চাবি প্রেম ভাই মনটা আপনার জন্য আনসান করতেছে। অধিকারে তুমি প্রেমের সাথে দেখা করতে চাও, কি সম্পর্ক তার সঙ্গে তোমার? যে সম্পর্ক একটি ছেলে একটি মেয়ের আত্মাকে এক করে দেয়, সেই ভালোবাসার সম্পর্ক। শোনো মেয়ে, প্রেম আমার সন্তান, তার গায়ে আমার রক্ত, সে আর কোনো দিন তোমার ভালোবাসার ডাকে সাড়া দেবে না। প্রেম নামে শব্দটি তোমার মন থেকে মুছে ফেলো, কারণ প্রেম তোমাকে ভুলে গেছে। অসম্ভব, প্রেম আমাকে ভুলতে পারে না। প্রেমের গায়ে আপনার রক্ত থাকতে পারে, কিন্তু সেই রক্তের প্রতিটি স্পন্দন হচ্ছে এই প্রীতি। তোমার দেখা হবে না, তুমি চলে যাও। প্রীতিকে দেখতে চাই। প্রীতির সাথে তোমার দেখা হবে না, তুমি চলে যাও। না, আমি যাব না, প্রীতিকে এক নজর না দেখে আমি যাব না। প্রীতির সাথে তোমার কিসের সম্পর্ক? আমি প্রীতিকে ভালোবাসি, আমি বাঁচব না। বন্ধ করো তোমার নাটক, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আপনার কাছে আমার কথাগুলো নাটকীয় হতে পারে, কিন্তু প্রীতি যদি আমার কণ্ঠস্বর শুনতে পায়, আপনার সকল বন্ধন ছিঁড়ে আমার প্রীতি আমার কাছে ছুটে আসবে। যদি ডাকো আমার
কাছে মন ছুটে যায়। তুমি যত দূরে যখন যেথায় যে কোনো মুহূর্তে এর চেয়ে বড় ঘটনার জন্য আপনাকে তৈরি থাকতে হবে মিসেস লীরা চৌধুরী। কি বলতে চান আপনি? বলতে চাই যে কোনো মুহূর্তে প্রীতি আত্মহত্যা করতে পারে। হতে পারে না, এ বয়সে এটাই স্বাভাবিক। আমার মনে হয় ওদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো, তাহলে প্রীতি নতুন জীবন পাবে, ভুলে যাবে ফুটপাতের চোখরাকে। আপনি যদি বলেন আমি বিয়ের সব ব্যবস্থা করে ফেলতে পারি। কিন্তু আমি এভাবে প্রীতির বিয়ে দিতে চাইনি দিদার সাহেব। আমার একমাত্র সন্তানের বিয়ে খুব ধুমধাম করে হবে, শহরের গণ্যমান্য ব্যক্তিরা আসবে। সব হবে ম্যাডাম, সব হবে, আগে বিয়েটা হয়ে যাক। আমি কালই প্রীতির বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ। Ha ha ha!
সাথে কাল তোমার বিয়ে। অতএব প্রেমকে মন থেকে মুছে ফেলো। একটা কথা মনে রেখো, আমি তোমার মা, আমি যা করছি তোমার মঙ্গলের জন্য করছি। প্রেমকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব মাম্মি। প্রীতি, তুমি ভালো করেই জানো সব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আমার আছে। যত ক্ষমতাই তোমার থাক, আমার কাছ থেকে প্রেমকে ছিনিয়ে তোমার নেই। আমি ভাবতেও পারি না আমি কি করে এমন মেয়ে পেটে ধরেছি। পেটে ধরে যখন ভুল করেছ, এখন গলা টিপে হত্যা করে সে ভুলের প্রায়শ্চিত্ত করো। প্রীতি, আবেগ ছেড়ে দাও, তোমার আবেগ তোমাকে ধ্বংস করে ফেলবে। এটা আমার আবেগ নয় মাম্মি, আমার ভালোবাসা। আমি প্রেমকে ভালোবাসি মাম্মি। আমার জীবনটা তুমি নষ্ট করে দিও না, ওকে ছাড়া আমি বাঁচবো না মাম্মি, বাঁচবো না মাম্মি। খুব শীঘ্রই আমি তোমাকে লীরা চৌধুরীর একমাত্র মেয়ে প্রীতির সঙ্গে বিয়ে দিতে যাচ্ছি। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? নো ড্যাড। বিয়ের পর তুমি কি করবে? বউকে নিয়ে হানিমুনে যাব, ঘুরবো, বেড়াবো। মূর্খ মানব, পাশের রাতে প্রথমেই বউকে বলবে তোমার মাম্মি তোমার নামে যেসব বিষয় সম্পত্তি লিখে দিয়েছে সেগুলো আমার নামে লিখে দাও। ওকে ওকে ড্যাড, তুমি দেখে নিও তোমার ছেলে বাসর রাতে ঠিকই ঘটনা ঘটিয়ে ছাড়বেই। জনির মতো একটা দুশ্চরিত্রের ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক এটা আমিও চাই না মা। স্যার, আমার তো বাবা নেই, আপনি আমার বাবার মতো, আপনি আমাকে বাঁচান। আমি প্রেমকে ছাড়া বাঁচবো না স্যার, আর প্রেমকে যদি না পাই তাহলে আমি কোথাও ফোন করে লাভ হবে না। প্রীতি, নিজের মায়ের চাইতে কে তোমাকে বেশি ভালোবাসে না? দেখো তোমার জন্য কত দামি হীরার সেট তৈরি করেছি, কত দামি শাড়ি এনেছি, কাল কোনটা পরবে দেখে নাও। লাইনটা কেটে গেল। কাল প্রীতির বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত বলছে প্রেমকে ছাড়া বাঁচবে না। স্যার, ব্যাড নিউজ স্যার, প্রেম আত্মহত্যা করতে গেছে। জি স্যার, আল্লাহ প্রেমকে বাঁচিয়েছে। প্রেম এখন কোথায়? ওদের বাসায়। বাসায়? চলো আমি যাব। মা হয়ে আমি আর কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারি? আজ যে ঘটনা ঘটতে যাচ্ছিল তাতে সারা জীবনের জন্য আমার প্রেম হারিয়ে যেত। বিয়া দিবেন নিয়ে না স্যার, আপনার না জ্ঞানী গুণ মানুষ, আপনারা পারেন না স্যার দুটো নিষ্পাপ জীবনটা সুন্দর করে সাজাই দিতে। আজ দুদিন যাবত আমার মানিক এক ফোঁটা পানিও মুখে নেয়নি, আমি সহ্য করতে পারছি না স্যার, আমি সহ্য করতে পারছি না। প্রীতি ফোন করেছিল, কাল প্রীতিকে জোর করে তার মা বিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না, শুধুমাত্র অর্থের দম্ভে ফুলের মতো দুটি নিষ্পাপ জীবনকে কেন নষ্ট করে দিচ্ছে?
সিদ্ধান্ত পাল্টিয়েছি, প্রেমের সাথেই তোর বিয়ে দেব। মাম্মি চল মা। মাম্মি আমি একা যাব না, আমাকে যদি নিতে হয় তাহলে প্রেমের সঙ্গে যাবে। প্রেম অবশ্যই যাবে, আমি চাই একটা সামাজিকতার মধ্য দিয়ে তোকে প্রেমের হাতে তুলে দিতে। চল মা। স্যার আপনি তো সবই পাইবেন স্যার, আমার দালালির 5 লক্ষ টাকা। মূর্খ মানব, পিছনে পা বাড়িয়ে লাভ হবে না। যথেষ্ট হয়েছে, চল আমার সাথে। মাম্মি তুমি আমাকে ধোকা দিয়েছিল। বিদার বক্স, তোর পালা শেষ, এবং আমার পালা। বিদার, তোর পোষা কুকুরদের অস্ত্র ফেলে দিতে বল। তোর অস্ত্র ফেলে দে। খবরদার, কেউ আগে পারবে না মূর্খ মানব। দুধে ভেজাল মিশিয়ে আপনাকে বিপদে ফেলে দিচ্ছি। বিদার বক্স, কোন বাঙালি নারীর চোখের সামনে তার স্বামীর হত্যা দেখতে পারে না। প্রিন্সিপাল আমার প্রীতির বাবা। বাবাকে বলিস যদি পারেন তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। ইন্সপেক্টর
প্রীতি যেখানে আমি আছি সেখানে, ভালো আছি ভালো থাকবেন, দিব্যার ঠিকানা চিঠি লাগবেন। বাজার।